India Alliance candidate Ratan Das conducted a door-to-door election campaign in Dashamigat area of Agartala on Friday. Seven Ramnagar constituency candidate Ratan Das said that BJP can be defeated if the people vote for India Alliance. West Rifa Lok Sabha and Seven Ramnagar constituency by election will be held on 19th April simultaneously. All the political parties are doing election campaign in Ramnagar area daily for the election. Similarly, India Alliance candidate Ratan Das conducted a door-to-door election campaign in Dashamigat area of Agartala on Friday. Seven Ramnagar constituency candidate Ratan Das said that BJP can be defeated if the people vote for India Alliance. নির্বাচনে মানুষ এগিয়ে আসছেন, আগ্রহ দেখাচ্ছেন, নির্বাচনে প্রতি মানুষের আগ্রহ আছে যে ভোট দিতে পারলে পরে বিজেপির পরাজয় নিশ্চিত। কি কি কোনো সমস্যাকে তুলে ধরছে? বিভিন্ন সমস্যা এলাকার ছয় বছরে কোনো কাজ করেনি, যা কাজ বামফ্রন্টের আমলের কাজ। আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার, মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, যে সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে, এই বিষয়গুলো তুলে ধরছি। তার চাইতেও বড় কথা, দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই যে মৌলিক বিষয়গুলো, যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো, হ্যাঁ, এই যে বিষয়গুলো বা সামাজিক ন্যায় বিচার, এই বিষয়গুলো আমরা নির্বাচক মণ্ডলীর সামনে তুলে ধরছি। তাদের তরফ থেকে কি ধরনের উত্তর আছে? তাদের তরফ থেকে নির্বাচন মণ্ডলী যাদের কাছে এই ধরনের, হ্যাঁ, তারা উদ্বিগ্ন, বিশেষ করে এই যে ইলেকট্রাল ফান্ড, এই ব্যাপারে নির্বাচক মণ্ডলী সবটা না বুঝতে জানতে পারলেও যতটুকু জেনেছেন তারা বুঝতে পারছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল ভারতীয় জনতা পার্টি। কাজে তাদের বিরুদ্ধে রায় দিন আমরা বলছি। আর রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই যে চলছে বিধানসভায়, মানুষের দুঃখের কথা যাতে আমরা তুলতে পারি, যন্ত্রণার কথা, রামনগর বিধানসভা কেন্দ্রে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিন, এই আহ্বান আমরা নির্বাচক মণ্ডলীর কাছে রাখছি। আর লোকসভাতে হাত চিহ্নে আশিস কুমার সাহাকে পশ্চিম কেন্দ্রে, পূর্ব কেন্দ্রে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে রাজেন্দ্র রিয়াংকে ভোট দিয়ে জয়ী করার আহ্বানও আমরা রাখছি। প্রণব মাগরতলা চিনিখরাং।